রাজধানী দারুসসালাম এলাকা থেকে পাঁচ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার। তিনি জানান, এই চক্রটি ভারত থেকে ২৮,০০০ টাকায় অস্ত্র কিনে আনত, এরপর অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে এনে সর্বোচ্চ ৮০,০০০ টাকায় বিক্রি করত। ২০১৪ সাল থেকে অস্ত্র ব্যবসা করে আসছিল চক্রটি। অস্ত্রের পাশাপাশি চক্রটি মাদকের ব্যবসায় জড়িত ছিল। অভিযানে উদ্ধার হয় ৮টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ১৬টি ম্যাগজিন এবং একটি প্রাইভেট গাড়ি। সাল থেকে এ পর্যন্ত প্রায় ২০০ ভারতীয় তৈরি পিস্তলগুলি বিক্রি করেছে বিভিন্ন জনের নিকট। ডাটা অ্যানালাইসিস করে দেখেছে তারা সীমান্ত পিলার, সাপের বিষ, গোল্ড স্মাগলিং, প্রত্নতাত্ত্বিক মূর্তি, ইয়াবা, তক্ষক প্রতারণা, এসব কাজগুলির সাথে তারাও জড়িত।